চন্দ্রনগরের শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে পঞ্চানন সংহতি মিলন তীর্থের উদ্যোগে অনুষ্ঠিত হল মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা ত্রিধান দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের সমাজ সেবা, শিক্ষা, সাহিত্য জগতের অন্যতম পথিকৃত মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে পঞ্চানন সংহতি মিলন তীর্থের উদ্যোগে রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার 85তম ত্রিধান দিবস উপলক্ষে মনীষী পঞ্চানন বর্মার জীবনী নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবকান্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল কুমার রায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়, সোনাদা কলেজের অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়, শিক্ষক রতন চন্দ্র রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যা মমতা সরকার বৈদ্য, গাদং দুনং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশীল কুমার রায়, গদেয়ারগুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্মনারায়ণ রায়, শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ফজলার রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা গেছে, এদিনের অনুষ্ঠানে ঠাকুর পঞ্চানন বর্মার নীতি আদর্শ জীবনী নিয়ে সেখানে আলোচনা হয়, সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা তথা গাদং দুনং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশীল কুমার রায় জানিয়েছেন, দীর্ঘ 27 বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। ঠাকুর পঞ্চানন বর্মার নীতি আদর্শ জীবনী সমাজের সামনে তুলে ধরাই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তিনি আরও জানিয়েছেন, এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর ঠাকুর পঞ্চানন বর্মা প্রতিকৃতিতে মাল্যদান এবং বিশিষ্টজনের বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এবারে 85তম তিরোধান দিবস সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তিরোধান দিবস সেটা হচ্ছে সর্বসাধারণ তার জীবনী তুলে ধরা এবং তার কর্মজীবন এবং সমাজের জন্য যা করে গেলে সেটা প্রচার করে আমাদের মনে আমরা এটা 27 বছর থেকে আমরা পালন করে আসছি। আজকে আমাদের অনুষ্ঠানে সকালে ছিল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম এবং ঠাকুরের প্রতিশ্রুতি যে মাল্যদান, এরপর বিকাল 5 ঘটিকে আমাদের ঠাকুরের জীবনী আলোচনা, আর এবারে এরপরে আমাদের এই 6:30 থেকে শুরু হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন উত্তরবঙ্গের জনপ্রিয় দীর্ঘপ্রিয় সংস্থা। জলপাইগুড়ি থেকে অম্বিকা দত্তের রিপোর্ট।